নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা যে টাইটেল থাম্বনেল দেখে ভিডিওটা সিলেক্ট করেছেন দেখার জন্য এবং আপনারা জানেন সেই বিষয়ে কিন্তু টুয়েলথ ম্যান আপনাদের সবচেয়ে বেশি এই খবরটাকে ট্র্যাক করেছে এবং সমর্থকদের অত্যন্ত প্রিয় হয়ে যাওয়া ফুটবলার খুব অল্প দিনের মধ্যে সেই জর্ডান এলসের সমস্ত আপডেট কিন্তু টুয়েলথ ম্যান থেকে আপনারা পেয়ে এসছেন। এর আগেও একদম প্রপার যে শেষ মুহূর্তে সবচেয়ে বড় আপডেট ছিল সেটাও টুয়েলথ ম্যান আপনাদের জানিয়েছিল। আজকে খুব এক্সক্লুসিভ একটা খবর যেটা টুয়েলথ ম্যান আপনাদেরকে দিতে চলেছে, সেটা থেকে খবরটার ডিটেল বোঝা সেটা নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। প্রথম যে বিষয়টা আগে খবরটা জানিয়ে দিই, জর্ডান এলসে কিন্তু এই মুহূর্তে মুম্বাইতে রয়েছেন এবং তিনি একটি মেডিকেল প্রসিজিয়ারের জন্য মুম্বাইতে গেছেন, সম্ভবত ডক্টর মুস্তাফা পুনাওয়ালার তত্ত্বাবধানে এবং তার আন্ডারেই এই সমস্ত মেডিকেল প্রসিজিয়ারটা হচ্ছে এবং সেটা পুরোপুরি জর্ডানকে তাড়াতাড়ি মাঠে ফেরানোর জন্য বেস্ট পসিবল যেটা বলা যেতে পারে প্রচেষ্টা, সেটা কিন্তু টিম ম্যানেজমেন্ট বা ইমামি ম্যানেজমেন্ট বা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট যেটাই বলুন তারা কিন্তু এটা করছেন। পাশে এটাও যেরকম খবর ছিল যে জর্ডান রিপ্লেসমেন্ট দেখা হচ্ছে সেটার ব্যাপারে আমরা বলেছিলাম যে আমরা কোনো আপডেট পেলে জানাবো, সেই রিপ্লেসমেন্টও কিন্তু দেখার কাজ চলছে বলে আমাদের কাছে খবর। কিন্তু তার সাথে সাথে জর্ডানকেও কিন্তু স্ট্রংলি পারসিউ করা হচ্ছে এবং জর্ডানের এই সুস্থ হওয়া মানে তাড়াতাড়ি সুস্থ হওয়ানোর জন্য বেস্ট পসিবল যে চিকিৎসা দরকার সেটা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করা হচ্ছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যেটা অত্যন্ত ভালো একটা বিষয় এবং জর্ডান অত্যন্ত ফ্যান ফেভারিট একজন ফুটবলার এবং তার ব্যাপারে ফ্যানেরা সবসময় আতঙ্কিত হয়ে আছেন যে তার যে চোটটা লেগেছে সেটা তার জন্য কতটা ক্ষতিকারক এবং সেই চোটের কারণে ইস্টবেঙ্গলে না খেলতে পারাটা ইস্টবেঙ্গলের জন্য টিমের পক্ষে কতটা ক্ষতিকারক হতে যাচ্ছে সেটা নিয়ে চিন্তিত সকলে। তো এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে জর্ডানকে কিন্তু ওই মেডিকেল প্রসিজিয়ারের জন্য মুম্বাইতে নিয়ে যাওয়া হয়েছে এবং জর্ডান সম্ভবত খুব তাড়াতাড়ি ওখান থেকে প্রসিজিয়ার কমপ্লিট করে কলকাতাতেই ফিরবেন বলে খবর। এবার এটার পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে জর্ডানের এই পুরো বিষয়টার ক্ষেত্রে অনেকেরই এটা হতে পারে মনে যে জর্ডানের বিকল্প কে হবেন ইস্টবেঙ্গলে, সেই ব্যাপারটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা বিষয়। এই ভিডিওতে আমরা শুধু জর্ডানের আপডেটটাই আপনাদের সামনে আনার চেষ্টা করেছি এবং আনার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যাতে জর্ডানকে সঠিকভাবে ট্র্যাক করা যায়। জর্ডানের খবরটা সেটা আমরা টুয়েলথ ম্যানের তরফ থেকে আপনাদের সামনে আনলাম। আমরা আশা করব এবং এটাও মানে আপনারা অবাক হবেন না যদি খুব বেশি দিন জর্ডানকে আপনাদের মিস না করতে হয়, সেটা যদি হয়, সেরকম ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু খুব অবাক হওয়ার কিছু থাকবে না। তাকে দ্রুত সুস্থ করার জন্য বেস্ট মেডিকেল প্রসিজিয়ার্স এবং প্রচেষ্টা এবং ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার চেষ্টা চলছে এবং সেটা ব্যাপারেই কিন্তু আমরা আজকে আপনাদের সকলকে অবহিত করলাম। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, এরপরে যদি কোনো আপডেট থাকে তাহলে সেটা আমরা অন্য ভিডিওতে আবার আপনাদের সামনে আনব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।